পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি আছে। চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় হতাশা বেড়েছে পাহাড়ের মানুষের মধ্যে, পাশাপাশি জনসংহতি সমিতি ও আওয়ামী লীগের মধ্যেও বেড়েছে দূরত্ব। এই দূরত্ব কমিয়ে দ্রুত চুক্তি বাস্তবায়নের কথা বলছেন উভয় দলের নেতারা। অন্যদিকে চুক্তি বিরোধী আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট মনে করে এমন চুক্তি পাহাড়ের মানুষের কোনো কল্যাণে আসেনি। দীর্ঘ ২৪ বছরের আন্দোলন সংগ্রাম ও রক্তপাত বন্ধ করে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে পার্বত্য চুক্তি সই করে জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তুলার মা। কিন্তু চুক্তি সইয়ে দীর্ঘ ২৫ বছরেও তা পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় হতাশা বেড়েছে স্থানীয়দের মাঝে। শান্তির জন্য চুক্তি করা হলেও এখনও নিয়মিত শোনা যায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতের খবর। চুক্তির মৌলিক অধিকারগুলো এখনো বাস্তবায়িত হয়নি, এতে ক্ষোভের পাশাপাশি নানা ধরনের সংকট দেখা দিচ্ছে পাহাড়ে। দ্রুত শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি করছে স্থানীয়রা। চুক্তির ফলে পাহাড়ে শান্তি ফিরে আসেনি, বরং জেএসএস ও সরকার চুক্তি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে বলে মনে করেন ইউপিডিএফ নেতারা। যে চুক্তি পার্বত্য চট্টগ্রাম জনগণের শান্তি ফিরে আনতে ব্যর্থ হয়েছে, সেই চুক্তির বর্ষপূর্তি পালনের নামে আনন্দ উল্লাস পাহাড়ি জনগণের সাথে তামাশার সামিল। চুক্তি স্বাক্ষরকারী উভয় পক্ষ সরকার এবং জেএসএস পাহাড়ি জনগণের সাথে প্রতারণা করেছে। পার্বত্য চট্টগ্রাম বিশেষায়িত অঞ্চল হলেও চলছে সমতলের মতো। চুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রী কঠোর অবস্থানে থাকলে এই চুক্তি বাস্তবায়ন সম্ভব বলে মনে করে জেএসএস। আমাদের চুক্তি বাস্তবায়ন হচ্ছে না, কাজে আমরা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে অবশ্যই তাগাদা দিব, কিন্তু সেক্ষেত্রে এর অর্থ এ নয় কিছু বলার জন্যে আমরা দেশদ্রোহিতা করছি বা দেশের বিরুদ্ধে করছি, সেটা কোনোদিন নয়। পূর্ণাঙ্গ চুক্তি বাস্তবায়নে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার দাবি স্থানীয় সংসদ সদস্যের। আস্থা বিশ্বাস এটার যে সংকটটা তৈরি হয়েছে এটা নিরসনের জন্য সবাইকে ইতিবাচক ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে, তবে শান্তি চুক্তি বাস্তবায়িত হবে। শান্তি চুক্তি বাস্তবায়ন করতে গেলে উভয় পক্ষকে শক্তিশালী হতে হবে, উভয় পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙ্গামাটি।